আমার যুবকরা যারা ফুটবল বিশ্বকাপ হলে পাড়ায় পাড়ায় ঝান্ডা টাঙায়, আর্জেন্টিনার, ব্রাজিলের, জার্মানির ঝান্ডা টাঙায় না টাঙায় না? এই হারাম খদ্দিকে বলো কবে ইসলামের ঝান্ডা টাঙিয়েছিস, রমজান মাসে কবে ঝান্ডা টাঙিয়ে এলান করেছিস আজ থেকে কেউ খাবি না, রোজা রাখবি, সব করতে পারো না, খালি আমাদের ফটো নিবে না বলে হুজুর এই যে ইউটিউব ফেমাস, আমার ফটোটা নিয়ে তোর প্রেমিককে দেখাবি, তোর বউকে, হুজুরের সাথে ফটো নিয়েছি, দিয়ে জান্নাতে যাবি, আবে কেলানি খাবি, আমার ফটো নিয়ে জান্নাত পাবি না, কথার উপরে আমল করবি জান্নাত পাবি, জোরে বলুন সুবহানাল্লাহ, ফটো নিয়ে জান্নাত নয়। শুনেলেন? গুগল থেকে সার্চ করো, যারা শিক্ষিত সমাজের লোক আছে, প্লেয়ারটার নাম হচ্ছে দিয়েগো মারাদোনা, ফুটবল সম্রাট বলা হয়, কি বলা হয়, ফুটবল সম্রাট, আর্জেন্টিনার প্লেয়ার দিয়েগো মারাদোনা তার 9 বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে, মানে বিয়ের আগে বাচ্চা, নাউজবিল্লাহ বলে বিয়ের আগে বাচ্চা, এটার নাম দিয়েছে তারা রিলেশনশিপ। এখন কলেজ ইউনিভার্সিটি ছেলেরা, টাউনশিপের ছেলেরা, তারা প্রেমটা এবং মিলামিশাটার শারীরিক সম্পর্কটার নাম দিয়েছে রিলেশনশিপ, পেলো কোথা থেকে, এই হারামের আওলাদদের কাছ থেকে পেয়েছে, লন্ডন, জাপান, জার্মান, পশ্চিমী দুনিয়ার কাছ থেকে পেয়েছে, এদের অনুসরণে পেয়েছে। এই ভাষা ইসলামে নাই রিলেশনশিপ, ইসলামে যে ভাষাটা আছে স্বামী এবং স্ত্রী এবং হালাল সম্পর্ক, কথাটা বুঝতে পেরেছেন না পারে, ইসলামে হালাল। শুনলেন? লন্ডনের পার্লামেন্টে, আমেরিকার পার্লামেন্টে, আর্জেন্টিনার পার্লামেন্টে, ব্রাজিল, জাপান, উত্তর কোরিয়া, চাইনা, এদের পার্লামেন্টে পাস হয়ে গেছে। সমাজের বুকে যদি কোনো ছেলে মায়ের পরিচয় নিয়ে বাঁচতে চায়, মায়ের পরিচয়েও বাঁচবে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি কিয়ামত পর্যন্ত বিনাভাবে বাচ্চা হলে ইসলামে সেই ছেলেটা অবৈধ বলেই গণ্য হবে, কিয়ামত পর্যন্ত হালাল হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এই অবৈধ সন্তান করতে চায়, জেনে রেখে দিবেন সেই মুক্তি আর মুক্তি থাকবে না, তার ঈমান ধ্বংস হয়ে যাবে। এরা কান খুলে শুনে নিন, আজকে সমাজ ধ্বংস হয়েছে কেন জানেন? ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরা, মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, আপনি লোকের বউকে নিয়ে পালিয়ে যান, মেচেদাই দাঁড়িয়ে আছে বিয়ে পড়াবার জন্য, কে কিছু হারাম করে আছে রেজিস্ট্রি ওয়ালা, পয়সা দিলে দাদিকে নিয়ে গেলে হারাম করে বিয়ে পড়ি, আপনারা হাসছেন, আমি বাস্তব সত্য কথা বলছি, চাচিকে নিয়ে গেছে হারাম করে বিয়ে পড়ি দিয়েছে, চাচা তালাক দেয় না তার আগে, কি ব্যাপার বলে 5,000 দিলে হয়ে যাবে, হারাম খোর, হারাম খাচ্ছে, আপনাকে বলে দিই রাগ করবেন, আমি আমি খুব কড়া ভাষায় আজকে বয়ান করব, গায়ে লাগা কথা বলে যাব, এই যেমন বলে দিই, শুনলেন? ভাষা যত তেত হবে আমল করলে জান্নাতটা তত মিষ্টি হবে। আজকে কষ্টটা কোথায় জানি, আপনি আমি ইমামকে আলেমদিকে হক কথা বলতে দিই না, রুখে দেওয়া হচ্ছে কিয়ামতের আলামত, কলাকে ধরে রুখে দেওয়া হচ্ছে, হক কথা বলবেন, একটা কথা মাথায় রাখবেন, আমি কিন্তু গোল আলু বক্তা নই, যদি হাতাহাতি করতে হয় স্টেজে করব, কিন্তু আমি আমার জায়গা থেকে সরব না, আমি আমার জায়গায় স্ট্যান্ড আছি, আপনাকে বলে দিই, আজকে থাকার কারণে অথচ আল্লাহ ইসলামের রেখেছেন কি দ্বারা, শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা, পৃথিবীর প্রথম সভ্যতার নাম হচ্ছে মিশরের মুসলিম সভ্যতা, জোরে একবার বলুন সুবহানাল্লাহ, কারা ফুটানি করবে সভ্যতার কথা কে বলবে, এ বাগেশ্বর ধাম বাবা ও তো পাগল আসতো আমার কাছে, কানা দাজ্জাল ওটা একটা, ও কি সভ্যতার কথা বলবে, সভ্যতার কথা আমাদের কাছে শুনে যান, সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা পৃথিবীর ইতিহাস খুলে দেখে দেবে, মিশরের
ইসলামে এটা পৃথিবীর প্রথম সভ্যতা, দ্বিতীয় সভ্যতা ইসলামের মুসলিম সভ্যতা। আজকে সেই স্পেন ইহুদি নাসারা খ্রিস্টানদের দেশ হয়েছে, মুসলিমদের রাষ্ট্র আর নাই। অথচ পৃথিবীর মানচিত্র খুলে ইতিহাস খুলে দেখলেন, দেশটা ছিল একটা মুসলিম রাষ্ট্র, ওটা খ্রিস্টান ইহুদি নাসারাদের স্থান ছিল না। এই ইসরায়েল, ইসরায়েল বলে দেশে পৃথিবীতে কোন দেশ ছিল? আপনারা জানেন অনেকজন ইসরায়েল বলছেন, আমি ইসরায়েল বলি, আমি বলি ফিলিস্তিন, গোটাটাই ফিলিস্তিন। এ কি বলবেন, গোটাটাই ফিলিস্তিন? দয়া করে ওদিকে থাকতে দিয়েছিল হিটলার, বলে গেছে আমি এই 60 লাখ ইহুদিকে চেম্বারে ভরলাম, আর যতগুলো এই কিছু ইহুদিকে ছেড়ে গেলাম, পৃথিবীর লোক আমাকে স্মরণ করবে কেন ইহুদিদিকে আমি মেরেছিলাম। আজকে মুসলিম রাষ্ট্রগুলো হাড়ে হাড়ে বুঝতে পারছে, হিটলার যেটা করেছিল নেক কাজ করেছিল, সে যদি ইমান আনতো সে জান্নাত পেয়ে যেত। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? হিটলার যদি কালমা পড়ে মুসলমান হতো, এই ইহুদিগুলোকে মারার কারণে সে জান্নাত পেয়ে যেত। আমি শওকতের বেটা বুক ফুলিয়ে বলে যাই, আমি ভয় কেউ কি করি না আল্লাহকে ছাড়া, আল্লাহর কৃপায়। শুনলেন আর আপনাদিকে বলি একটা করে, যে আপনার আমার কাছে কেন আমরা মুসলমানরা পিছিয়ে, তার কারণ এখানে এতগুলো মানুষ বসেছে, সবাই জানে এখানে উলামারা আছে, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দিনই ইলম হাসিল করা, ঠিক কি না? কথা বলে 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 জানেন না জানেন? আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, 100টা মুসলিমের মধ্যে 95 জনের কাছে দিনই ইলম নেই, যার কারণে আপনি দিনই ইলম মানে কি বুঝেছেন? আলেম হতে হবে, হাফেজ মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে, মুফাসসির হতে হবে না, তাইলে তোমার বিজাশা হয়নি দিনই ইলম। ইলম তো আল্লাহ নিজের কৃপায় লোককে দান করে, উলামা দিকে যে আলেম গুলোকে দেখছেন ইনাদিকে আল্লাহ নিজের রহমে করমে ইলম দান করেছেন। এই যে হাফিজে কোরআন, আল্লাহ ইনাদিকে আল্লাহ নিজের কৃপায় দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় আরো এদের সঙ্গে অনেক সাথীরা পড়েছে, আমাদের সাথে সাথীরা আছে, যাদিকে আল্লাহ কবুল করে, ঠিক কিনা? আচ্ছা, স্কুলে 100টা ছেলে পড়লে সবাই মাস্টার হয়ে যায় নাকি? হয় না। কেউ চাষি হয়ে যায়, কেউ কর্মচারী হয়, কেউ সাইকেল মিস্ত্রি হয়, কেউ কাঠ মিস্ত্রি হয়, কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ মাস্টার হয়। যাকে আল্লাহ যেভাবে তৌফিক দেয় সেই হয়। চলো, কতটা হাসিল করবে, যতটা করলে আপনি হারাম হালাল থেকে বাঁচতে পারবেন, বদ্দিন চিনতে পারবেন, শিরক আর বিদআত চিনতে পারবেন, কুফরি চিনতে পারবেন, বেঈমান কাফেরে খপ্পরটা চিনতে পারবেন, তারা কি জাল ফেলাচ্ছে আপনার উপরে সেটা চিনতে পারবেন। আজকে মুসলমান দিনই ইলম না থাকার কারণে রাগ করবেন না। আপনাদের মনে হয় মেচাদার লোক খুব ভালো, এখানকার ছেলেরা মনে হয় পহেলা জানুয়ারি ফিস্ট করে না, করে করেনি, যায়নি, এক দুজন যায়, মানে এক দুজন যাওয়াটা ঠিক আছে, পাগলামির একটা সীমা আছে, বুঝলে? তার মানে কেউ যদি হালকা মদ খায় তাও ওটা হারাম নয়, মানে শুনলেন, একজন যদি যায় 25শে ডিসেম্বর মুসলমানদের নেই, পহেলা জানুয়ারি মুসলমানদের নেই, যদি বলেন কেন নেই, আপনারা ভেবে দেখুন ইসলামের প্রথম মাসের নাম কি? মহররম। আচ্ছা, আমরা কোন মোলবি বলেছি পহেলা মহররম ফিস্টি করে খাবি? কথা বলে যদি ফিস্টি করা যায় যত, আমরা মোলবিরা বলতাম পহেলা মহররম করবি, ঠিক কি না? কথা বলে হ্যাঁ পহেলা মহররম। আমাদের সমাজের ছেলেরা মনে করে 25শে ডিসেম্বর পালন করছি, তা পাপ কি আছে? এই 25শে ডিসেম্বরের অর্থ জানা নেই। খ্রিস্টানরা 25শে ডিসেম্বর পালন করে, তার কারণ হচ্ছে এই দিনে আল্লাহ বেটা জন্ম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদের আকীদা ঈসা নবী তিনি আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলেন, আর আপনি তার আকীদার সাথ দিচ্ছেন। যদি বলেন নিষেধ আছে, কোরআন খুলেন,
কোরআনের প্রথম সূরার নাম কি বাবা? সূরা ফাতিহা আছে না নাই? কোরআনে প্রথম কি আছে? সূরা ফাতিহা, তার শেষ আয়াত গাইরিল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। মাগযুব মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। এরা কোরআন, তুমি পয়লা জানুয়ারি পালন করেছো, তুমি পদভ্রষ্ট হয়ে গেছো। ইহুদি নাসারাদের কালচারটাকে তুমি নিজের কালচার মনে করেছো। মুসলমান হারাম হালাল কি বুঝেছে একটু শুনে নে। আমাদের বর্ধমানের মেদিনীপুরের অনেক ছেলে লড়ি চালায়, চালাই না? বালির গাড়ি, পাথরের গাড়ি চালাই না? চালাই না, চালায়। দুটো ড্রাইভার আর খালাসি হাই রোডে দাঁড়িয়েছে, হোটেলে দাঁড়িয়েছে, ভুকেই বলছে এক বোতল মদ দে তো ভাই, মদ খেয়ে নে। মদ খাওয়া হয়ে গেছে, বলে ভাই রুটি আর মুরগির মাংস কষা নিয়ে আয়। তো বেচারা হোটেলের কর্মচারী মুরগির মাংস আর রুটি এনেছে, ই তো মাতাল হলে কি হবে? যাতে মাতাল, তাল কিন্তু ঠিক আছে। বলছে মুরগিটা জবাই না কাটা ভাই, মার হারাম করকে জুতো করে। আচ্ছা প্রথমে যে মদ খেলো তারা জিজ্ঞেস করে লাভ আছে কাটা না গুটা? কথাটা বুঝতে পেরেছে না? পারে মুসলমানের হালত এটা, তারা মদ খায়, মদ খেয়ে মুরগিটা জিজ্ঞেস করে এটা জবাই না কাটা। শুনেলেন? এখনো তো মাসটা দিই নাই, মাস বাকি আছে। সকালবেলায় উঠে শুনে গেলে ইয়াসিন ভাই বলেছে জবাই করা মাংস নিতে। শুনেন প্রত্যেকটা মুমিন ভাই শুনে যান, আজকে আপনারা আমাদের কাছে অভিযোগ করেন, হুজুরদের কাছে আসেন, হুজুর দোয়া দোয়া কবুল হচ্ছে না, দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না। তোমার জানা নেই দোয়া কবুলিয়াতের প্রথম শর্ত ইসলামে হচ্ছে হালাল খাবার, তা না হলে দোয়া কবুল হবে না। যারা হারাম খান মনে মনে গেতে রে, তোমার দোয়া ওই জন্য কবুল হচ্ছে না। যারা লোকের মেরে খান মনে মনে, ওই জন্য দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুলিয়া প্রথম শর্ত হালাল খাবার। আপনি বুঝে গেলেন জবাই করা মাংস কথা? আপনি যদি মেচাদা বাজারে যান, আপনি যদি খড়গপুরে যান, আপনি কোন হোটেলে কিংবা রেস্টুরেন্টে খেতে গেলে মুসলমান দিকে কি জিজ্ঞেস করতে হবে? দাদা মুরগিটা জবাই না কাটা করতে হবে? না হবে না, করতে হবে। শর্ত সকালে উঠে বাজারে গেছে, ইয়াসিন ভাই বলে গেছে জবাই করা, বলে ভাই জবাই করা 1 কিলো মুরগির মাংস দে। কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। এটার নাম আছিলা মাস 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 মাস। যদি বলেন হুজুর সুদ, সুদের পয়সায় কি ওই হালাল মুরগিটা? শুনেলেন? আপনি খাচ্ছেন হালাল মুরগি, সুদের টাকার কারণে খাবারটা হারাম, তোমার দোয়া কবুল হতে পারে না। আর ওই হারাম খাবার তোমার সন্তানের মুখে তুলে দিচ্ছ, সেই সন্তান নেক হতে পারে কোনদিন? যদি বলেন সুদ কেমন হারাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। সুবহানাল্লাহ, সারাদিন সবজি বিক্রি করলেন মেচেদা বাজারে, 1000 টাকা ইনকাম করলেন। আমার মুসলমান ভাই, টাকাটা আল্লাহর কসম হালাল টাকা। কি টাকা বললাম? হালাল। সেই টাকায় যেটা খাবেন হালাল খাবার, সন্তানের মুখে তুলে দিবেন হালাল খাবার, সেই সন্তান নেক সন্তান হবে। সারাদিন কোনো কাজ নেই, 3 লাখ টাকা সুদের উপরে ছড়িয়ে রেখেছে, সকাল হয়েছে পা তুলে চায়ের দোকানে বসে আছে, হ্যালো টাকা নিয়ে সুদের সকাল হলে 5000 টাকা, 15000 টাকা সুদে পায়, 1 লাখ টাকায় 5000। সকালবেলায় খাসির মাংস কিনছ, দেশি মুরগি খাচ্ছ, আল্লাহর কসম করে বলে যাচ্ছি টাকা হারাম, তোমার খাবারটাও হারাম, সন্তানের মুখে হারাম খাবার দিচ্ছ, তোমার দোয়া কবুল হবে না। চলুন আগে, যদি বলেন সুদ খেলে কি পাপ, আমার নবী বিশ্ব নবী বলেছেন 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে ছোট
চব্বিশবার ব্যবচার করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এক টাকা সুদ খেলে নিজের মায়ের সঙ্গে 36 বার ব্যভিচার করার সমান গুনাহ হবে। আপনাদিকে বলে দিই, আমাদের সমাজে সবথেকে কম বেতন কার বাবা? কথা বলে না ইমামদের, মৌলবীদের, ঠিক কি না? কথা বলে ইমাম আর মৌলবীদের সবথেকে কম বেতন, ভালো খাবার টাকা, কথা বলে আমাদের তোমরা কোথায় পাবে? আমাদের হুজুর কি খাবে? দেশি মুরগি করবে, আর একটু রুটি হাতে বানা, রসগোল্লা, ভুনা কাবাব, কিমা, এগুলো আমাদের খাবার। আপনারা কি খান জানি না, কিন্তু আমি বলে যাচ্ছি বিশ্বাস করুন আল্লাহ নবীর হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতে রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, হালাল পথে চলুন, হালাল খাবার খান। হালাল খাবারটা ডাল আলু হতে পারে, কিন্তু আল্লাহর কসম মরে গিয়ে শান্তি পাবে, খেয়ে শান্তি পাবে, শরীরে যে রক্ত তৈরি হবে হালাল পয়সায় রক্ত তৈরি হবে। আজকে বলে দিই, আমাদের সমাজ ব্র্যান্ড চিনতে পারে না।